রাজনীতি চলে এসেছি। দেখো হাফ ইয়ারলি এক্সাম তোমাদের শেষ হয়ে গেছে, আমরা পরীক্ষাও নিয়ে নিয়েছি, এরপর তোমাদের অ্যানুয়াল এক্সাম, তাহলে আমাদের আবার নতুন করে পড়া শুরু হবে। আজকে তাহলে তোমরা বাংলা জিকে বইটা খোলো, আমি পড়াবো, তোমরা দেখে নাও। বাংলা জিকে 11 অধ্যায় 22 পাতা খোলো, তোমাদের 11 অধ্যায় 22 পাতা খোলো। দেখো মাছ ও জলচর প্রাণী, আমার বইয়ে যেগুলো দাগ দেওয়া আছে তোমরা সেগুলো দাগ দিবে। সবচেয়ে বড় জলচর প্রাণী কোনটি? জলচর প্রাণী কোনটা? তিমি মাছ। তিমি হচ্ছে সবচেয়ে বড় জলচর প্রাণী। কয়েকটি আঁশওয়ালা মাছের নাম করো। আঁশওয়ালা মাছ মানে যে মাছে আঁশ আছে, রুই, কাতলা, ইলিশ ইত্যাদি। আর আঁশহীন মাছ, কয়েকটি আঁশহীনের মাছ হচ্ছে শিঙি, মাগুর, বোয়াল ইত্যাদি। এই তিনটে পরপর দাগ দেবে। এবারে এখানে মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে? পাখনার সাহায্যে মাছ সাঁতার কাটে। এবারে এই পাতা চলে এসো, 10, 23 পাতা খোলো।